নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো ভলিউম 2। তো দেখো নতুন বেরিয়েছে, তো দেখো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি। তো দেখো পেজ নম্বর কিন্তু 516 এবং 517। ওকে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, দেখে নাও তোমরা এই যে মডেল কোশ্চেন পেপার 2, এটা আলোচনা করব 516 এবং 517 নম্বর পেজ। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, এক দাগের অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের সলভ করাবো শূন্যস্থান এবং ট্রু ফলস এবং তার সঙ্গে এসএ কিউবগুলো। সুপ্রিয় দর্শকার্থী, 2-এর রোমানম যার পেজ নম্বর 517। ফার্স্ট প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক 12.5% সরল সুদে ড্যাশ বছরে সুদ আসলের সমান হবে। কি বলছি বুঝতে পারছো? যে কোনো মূলধন বার্ষিক 12.12% সরল সুদে ড্যাশ বছরে সুদ আসলের সমান হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে 8 বছর। তো দেখো অঙ্কটা কী করে করিয়েছি, সুদ সমান কী আছে PTR/100, পি এর মান কী ধরেছি এক্স ধরেছি, ঠিক আছে, এবং তার সঙ্গে সুদ কত এক্স, দেখে নাও টি এর মান কত আছে, টি এর মানটা তো নেই, আর এর মান কত, আর এর মান 12.12 মানে 25/2, ঠিক আছে। তো দেখো এক্স বসিয়ে দিয়েছি আর এখানে 25xt বসালাম আর 2টা নিচে বসিয়ে দিলাম, 200 হয়ে গেল, এক্স এক্স কেটে দিলাম। তো দেখো 25t = 200, t = 200কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 8 বছর, এর অ্যান্সার হবে 8 বছর। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্টির অঙ্ক, এক্স প্রপোর্শনাল জেড ওয়াই প্রপোর্শনাল জেড হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল ড্যাশ হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু জেড স্কোয়ার হবে, কী হবে, জেড স্কোয়ার হবে, এটা 8 বছর হবে, ঠিক আছে। তো দেখো এটা জেড আছে, ওকে, ভালো করে বোঝা যাচ্ছে না, জেড আছে, ওকে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এক্স প্রপোর্শনাল জেড, এক্স সমান কী আছে K1Z, এখানে K1 = অশূন্য ভেদ ধ্রুবক, K1 ≠ 0, এটা লেখা উচিত, K1 = অশূন্য ভেদ ধ্রুবক, উভয় রাশিকে বর্গ করছি, তোমরা একটু লিখে নেবে, এক্স স্কোয়ার সমান K1 স্কোয়ার জেড স্কোয়ার, সেম এটাও সেরকম করেছি ওয়াই প্রপোর্শনাল জেড, এটা কী লিখবে K2 সমান অশূন্য ভেদ ধ্রুবক একটু লিখবে, ঠিক আছে। তো ওয়াই সমান কী থাকছে, K2Z, এটাকেও বর্গ করেছি, উভয় রাশিকে বর্গ করে পাই তোমরা এখানে লিখবে, ওয়াই স্কোয়ার সমান কী আছে K2 স্কোয়ার জেড স্কোয়ার। তো দেখো আমি এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যোগ করেছি এবং এইটার সঙ্গে এটা যোগ করেছি, যোগ করলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার K1 স্কোয়ার জেড স্কোয়ার K2 স্কোয়ার জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার কমন হলে কী থাকছে K1 + K2। তো আমরা কী জানি যে K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক, তো K1 ও K2 কী আছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কী থাকছে, অশূন্য যদি ভেদ ধ্রুবক থাকে তাহলে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড স্কোয়ার, ঠিক আছে। আমি কী বলছি বুঝতে পারছো, এর অ্যান্সার হবে কিন্তু জেড স্কোয়ার, ওকে। 3 দাগের অঙ্ক কী বলেছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ, কোন পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোন, কিউ আর সমান √2 √7 হলে পি আর এর মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে, দেখো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তোমাদের, এই যে ঠিক আছে দেখে নাও ভালো করে, পি আর সমান 4 × 2 = 8 সেন্টিমিটার, পি আর এই যে দেখেছো অঙ্কনটা করেছে, আর কোণ কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। আর পি আর সমান কী বলেছে 2 √7 সেন্টিমিটার, পি আর সমান কী হবে, তাহলে কী আছে পি আর সমান কী থাকবে 8 স্কোয়ার - 2 √7 স্কোয়ার, ওকে, 64 - 4 × 7। তো তোমাদের মাথা রাখতে হবে এখানে অ্যান্সার কী বলেছে, অ্যান্সার বলেছে পি আর এর মানটা, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, তাহলে কী থাকছে 64, এখানে থাকছে 4 × 7 = 28, 64 থেকে 8 বাদ দিলে কত হয় 36, 36 মানে কি 6 × 6 1টা 6 বসে গেছে, 6 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। আমাদের 4 দাগের অঙ্ক, S = r θ হলে, r = 6 সেন্টিমিটার হলে, S = 7.68 সেন্টিমিটার হলে থিটার মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা তোমরা দেখে নাও, খুবই ইজি পদ্ধতিতে করেছি আমি, S = r θ, এস এর মান কত আছে 6.7.68 = 6 × θ, আর এর মান 6 আছে, ঠিক আছে। তো থিটা সমান কী আছে 7.68 / 6 কত থাকছে
1.28 বাই 100 কাটাকাটি করে কত হচ্ছে 32 বাই 25 পাচ্ছি। তাহলে এটাকে আমি থিটা মানে কি 22 বাই 7, থিটা সমান কি থাকছে 32 বাই 25 ভাগ 22 বাই 7, ঠিক আছে। কাটাকাটির সময় উল্টে গেছে, ভাগ ছিল গুণ হয়ে গেছে, 32 বাই 25 গুণ 7 বাই 22 ক্যালকুলেশন করে আসছে 112 বাই 275। তো এটাকে আমি পাই রেডিয়ানে ফেলেছি, 112 বাই পাই 275 গুণ 180 বাই পাই সমান কত থাকছে 4032 বাই 55, অর্থাৎ 73.1755 এর অ্যান্সার হবে। আমাদের পরের অঙ্কটা কি আছে, ছয় দিকের অঙ্ক, বৃহত্তর সূচক ওজাইব ও ক্ষুদ্রতর সূচক ওজাইব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হল পরিসংখ্যা বিভাজনের কি হবে মধ্যমা হবে, কি হবে মধ্যমা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পাঁচ দিকের অঙ্ক কি বলেছে, একটি নিরেট চঙ্গের উচ্চতা 7 সেন্টিমিটার, আয়তন 28 পাই হলে চঙ্কটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি, এই যে চঙ্গের উচ্চতা 7 সেন্টিমিটার, চঙ্গের আয়তন পাই আর স্কোয়ার, এই সমান সমান 28 পাই, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার মাল্টিপ্লাই 7 সমান সমান 28, আর স্কোয়ার সমান সমান 28 বাই 7 কত হবে 4 বেরোবে, আর সমান সমান √4 মানে 2 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এস, 2 গুণ পায়ের মান 22, 7, আর এর মান আসলে 2, এইসের মান আসলে 7, 7 কেটে গেলে 22 গুণে 44, 44কে 2 দিয়ে গুণ করলে কত হবে 88 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আর বুঝতেই পারছো, আর তোমাদের যে এই যে অঙ্কটা আছে এর অ্যান্সার তো মধ্যম হবে, তুমি তো জানো এই অঙ্কগুলো অনেকবারই করিয়েছি। এবার আমি সত্যমিথ্যা সলভ করবো। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, বলেছে যে রোমানে 50 টাকার ওয়াই পার্সেন্ট হার সরল সুদে ওয়াই স্কোয়ার বছরের মোট সুদ ওয়াই কিউব টাকা হবে। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা শর্টকাট করে দিচ্ছি, দেখো পিআরটি বাই 100, পি এর মান বসিয়েছি, ঠিক আছে, এবং আর এর মান বসিয়েছি, টি এর মান বসিয়েছি, মানগুলো জাস্ট এখানে পুট করেছি, 50 গুণে 100, ওয়াই কিউব বাই 2 হবে, কিন্তু এখানে বলেছে ওয়াই কিউব টাকা, তার জন্য এটা কী হবে মিথ্যা হবে, ঠিক আছে। এর অ্যান্সার কী হবে ওয়াই কিউব বাই 2, ঠিক আছে, টাকা হবে, তার মানে এটা কী আছে মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টির অঙ্ক কী বলেছে, 4x² + 2x - 1 ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে 2x + 1 সমান সমান 4x, ব্র্যাকেটের মধ্যে 2x - 1, সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা প্রয়োগ সম্ভব। তো দেখো প্রয়োগ সম্ভব কি সম্ভব না সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এই যে দেখো 4x², ঠিক আছে, এই দুটোকে গুণ করে কি পাচ্ছি, পাচ্ছি 4x² - 1 মানে a + b × a - b, 2x - 1 2x + 1 মানে কি 4x² - 1, আর এখানে কি থাকছে 8x² - 4x, 4 আর 4 8, 8x² - 1, আর এদিকে আসছে মাইনাস হয়ে গেছে মাইনাস 8x² - 4x, ছিল +4x হবে সমান সমান 0, এইটা এটা কেটে যায় কী থাকছে 4x - 1 = 0, এখানে কিন্তু শ্রীধর আচার্য কিন্তু সম্ভব নয়, তার জন্য এটা কী হবে এটা কিন্তু মিথ্যা হবে, ওকে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি সমান হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কিন্তু সমান হবে না, ঠিক আছে, এটা কী হবে ফলস হবে, এটাও ফলস হবে, এটাও ফলস হবে, মিথ্যা হবে। আমাদের রোমান ফোরের অঙ্ক, cosec θ - cot θ সমান সমান √7 - √2 হলে cosec θ + cot θ মান √7 + √2 হবে। তো দেখো √7 + √2 হবে না কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, আমরা এটা ফর্মুলা ইউজ করেছি, cosec² θ - cot² θ = 1, তাহলে কি a² - b² মানে কি a + b × a - b, cosec θ + cot θ, আর কি আছে cosec θ - cot θ = 1, তাহলে কী আছে cosec θ + cot θ সমান কী আছে, এর মান কত আছে, এর মান আছে √7 - √2, ঠিক আছে, তো বসিয়ে দিয়েছি এখানে cosec θ + cot θ সমান কী আছে 1/√7 - √2, এইদিকে আসলে ভাগ অবস্থায় থেকে যাচ্ছে, করণী নির্দেশন করছি, তোমাদের অনেকবার শিখিয়েছি আমি, √7 - √2 যদি থাকে তাহলে এখানে কি হবে √7 + √2 হবে, এটা উপরের দিকে দিতে হবে, a + b × a - b মানে কি √7² - √2 মানে কি 7 - 5, 7 - 2, 7 - 2 মানে কি 5, তার মানে কী থাকছে √7 + √2/5, বইতে অ্যান্সারে কী আছে, অ্যান্সারে কিন্তু এই 5টা নেই, ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো, এখানে যদি 5টা থাকতো তাহলে কিন্তু এটা সত্য হয়ে যেত, তার জন্য এটা কী হবে এটা হবে মিথ্যা হবে, ফলস হবে। আমাদের পরের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয় তবে প্রথমটির ঘনফল দ্বিতীয়টির ঘনফলের 8 গুণ হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা 8 গুণ হবে না, কত গুণ হবে সেটা তোমাদের দেখাচ্ছি, যে ঘনকের আয়তন কী আছে, আমরা যদি a ধরে নিই তাহলে a কিউব হয়ে যাচ্ছে,
যদি এর ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয় তার মানে কি টু এ হয়ে যাচ্ছে, দ্বিগুণ মানে কি টু এ, তার আয়তন কি হবে এইট এ কিউব হবে, তার মানে কি আছে এ কিউব আর এইট এ কিউব মানে এখানে বলেছে আট গুণ হবে, তো এটা ঠিকই আছে সত্য আছে, এটা কি হবে সত্য হবে। তোমাদের তাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। সুপ্রিয় দর্শকার্থী, এই যে এ স্কোয়ার যদি ফোরে হয় প্রথমটির ক্ষেত্রফল কী হবে এ কিউব হবে, আর দ্বিতীয়টি যদি টু এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে কী হবে এইট এ কিউব হবে, কিউব মানে এইট এ কিউব ঘনফল, তার মানে কি এর থেকে এর আট গুণ না, তার মানে কি সেটা সত্য আছে। আর এখানে বলেছে মধ্যমাটা নির্ণয় করতে বলেছে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তেত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ একান্ন ষাট একষট্টি, তো দেখো এটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি ছোটো থেকে বড়, প্রথমে ছোটোগুলো তারপরে আস্তে আস্তে বড়োর দিকে গিয়েছি আমি। তো দেখো এখানে সংখ্যা কটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নটা সংখ্যা, এন সমান সমান নাইন অযুগ্ম, ফর্মুলা কী আছে এন প্লাস ওয়ান বাই টু তম, নয়ের এক দশ, দশ থেকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ গুণে দশ ফাইভতম, ফাইভতমেতে কত আছে ফাইভতমেতে এক দুই তিন চার পাঁচ একান্ন আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু একান্ন হবে। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো, এখানে একত্রিশ কাটলাম এখানে একাত্তরে কাটলাম, এখানে পঁয়ত্রিশ কাটলাম এখানে তেষট্টি কাটলাম, এখানে তেতাল্লিশ কাটলাম এখানে একষট্টি কাটলাম, এখানে পঁয়তাল্লিশ কাটলাম এখানে ষাট কাটলাম, কোনটা থাকে একান্ন থাকে, এর অ্যান্সার ফিফটি ওয়ান। তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে কি বলছি বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থেকো ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর আমি যে লাস্টের অঙ্কটা করিয়েছি এটা কিন্তু সত্য হবে, কী বলছি বুঝতে পারছো।